আমরা অনেকক্ষণ ঘুরলাম আর অনেক রিলস বানালাম ফেসবুকে ইউটিউবে। ছাদে এলে আজকে তাও মেঘগুলো একদম সেই মেঘ করে আছে না, শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেইলি ব্লগ। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আবার একটা দিনের শুরু করে দিয়েছি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো, সবার জন্য অনেক অনেক ভালোবাসা নিয়ে এই ব্লগটা শুরু করলাম। আজ না উঠতে অনেক দেরি হয়ে গেছে, এখন জানো 7টা বাজে, মানে আজকে দুপুরে জলমারলি মাই করেছে, তারপর আমাদেরকে ডাকলো, এমন ঘুম ঘুমিয়ে গেছিলাম আজকে। বাবা যা ঘাস, ওই জায়গাটাতে জল হয়ে গেছে নাকি? এই আমাদের ইয়েটা দেখো, জলে ভরে গেছে সবজি ফেলা জায়গাটা। পচ পচ করছে একবারে। এখন আমরা বাগানে চলে এসেছি বন্ধুরা, বাগান তো এখন আছার মতো পজিশনে নেই, তারপরেও দেখি একটুখানি পুঁই শাক যদি হয় তো তোলা হবে, কারণ আজকে কচু কুমড়ো পুঁই করার ইচ্ছে আছে, অনেকদিন ধরে কচুগুলো রাখা আছে তুলে। ভেন্ডি আর হবে না বলো? ওই দুটো একটা করে, ঘাসে ভরে গেল তো। তো চলো ভুলে বাবাই তুমি। হ্যাঁ, যত ডগ কাটবে তত ডগ হবে আরো। আর নেই দাও। তো এই দেখো, এই কটা তোলা হয়েছে, খুব বেশি লাগবে না। আজ আমার ঘাড়ে ব্যথা হয়ে গেছে গো, ঘাড় ঘুরাতে পারছি না একদম, ঘাড়ে ব্যথা হয়ে গেছে, ঘাড় একদম ঘুরাতে পারছি না, শুয়া মাথাটাও ব্যথা করছে সাইড দিকটা। দাও, আর লাগবে না, ছেড়ে দাও, আর লাগবে না। কচু আছে তো, কচু কুমড়ো দিয়ে হালকা করে তরকারি বেশ ভালো লাগে পুঁই শাক দিয়ে। মশা খুব আছে, ছোট ছোট মশাগুলো একদম পিটিস পিটিস করে রক্ত খেয়ে দিচ্ছে সব। বাবারে বজ বজ, এই এইগুলো কি গাছ বেরোচ্ছে? পুরুলের মনে হয়। ঠিক ঠিক, পুরুলের সে বীজগুলো আমি ফেলেছিলাম ছোপড়া থেকে, সেইগুলো পোস্ত বলছিল, আলু পোস্ত, আলু পোস্ত আর কচি কুমড়া পুঁই তরকারি না না, কুমড়োটা কেটে দাও। তো বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই মনে করছো আজকে আমি সকাল সকাল শাড়ি পরেছি কেন, আসলে আমার একটা নাইটিও এখন শুকনো নেই। দেখতেই পাচ্ছো এখানে 3টে নাইটি মেলেছি, আমার মোট 6টা নাইটি আমি ঘরে পরার জন্য ব্যবহার করি, তার মধ্যে 2টো বাসি হয়েছে, মানে কালকে পরেছিলাম সকাল দিকে, একটা রাত্রে পরেছিলাম, আর এখানে অলরেডি 3টে আমার মেলা হয়ে গেছে, আর একটা আছে যেটা আমি স্নান টান করে পরবো। আজ হচ্ছে জন্মাষ্টমীর বার, তো জন্মাষ্টমীর বার মানে বুঝতেই পারছো যে স্নান টান করে রান্নাবান্না করবো, তো সেই জন্য সকালবেলা শাড়িটা পরলাম, কারণ স্নান করে শাড়ি পরে তারপর রান্না করা, ঘরের মানে জল নেওয়া এ করা করতে আমার অনেক কষ্ট হয়, নাইটি পরে সুবিধা হয়, সেই জন্য নাইটিটা তোলা থাকলো। আর কালকে দেখছোই পাচ্ছ এগুলো কিছু শুকায়নি, সব আমি বের করে দিলাম, আর আজকে যেহেতু রবিবার ছিল আজকেও 2-4টে আবার ভিজাতেই হলো, বুবলার বাবা ডিউটির জামা কাপড় ছিল ওইগুলো, আর আমার নাইটি ফাইটি ছিল সেইগুলো, আর এখন আমি চলে এলাম ঘর ঝাড় দিয়ে নিতে। তো চলো বন্ধুরা, ঘর ঝাড় দিতে দিতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে নিই। বহরমপুর থেকে নন্দিনী কমেন্ট করেছে, অর্পিতা দিদি ভাই তোমার সংসারটা কত সুন্দর, সব কিছু কাজ সকাল থেকে সন্ধে পর্যন্ত কত পরিপাটি করে করো, বাড়ির মানুষগুলো কত ভালো, নিজের নিজের কাজ নিয়েই থাকে, কিন্তু আমাদের অনেক ঝামেলার মধ্যে যেতে হয়, নুনের কৌটো তেলের ভার এই নিয়ে আমাদের ঝামেলা বাড়িতে লেগেই থাকে। তো নন্দিনী দিদি ভাই, অ্যাকচুয়ালি এটা তোমার না, এটা প্রত্যেক সংসারেই হয়, আর আমাদের বাড়িতেও এরকম নুনের কৌটো তেলের ভারের ঝামেলা লেগেই থাকে, কিন্তু সেগুলো আমি ভিডিওতে বলি না,
না, কারণ আমার বাবা একদম পছন্দ করে না যে আমি বাড়ি বাড়ি কোনো ঝামেলা ঝঞ্ঝাটটা মানে ইউটিউবে ব্লগে দিই, তো সেই কারণে বলি না। তাই তোমরা এত সুন্দর একটা দিয়ে দেখতে পাও। তবে হ্যাঁ, এগুলো খুব কমন ব্যাপার যে মেয়েরা একা একা নিজের স্বামী আর সন্তান নিয়ে শুধু সংসার করে, তাদের জীবনটা অন্যরকম হয়। আর যারা শাশুড়ি শ্বশুর ননদ যাজাউলি নিয়ে যৌথ পরিবারে সংসার করে, তাদের জীবনটা সম্পূর্ণ আলাদা হয়। দুটো এক কখনোই হয় না, আর কেউ কারোর সমস্যাটাই বুঝতে পারে না, সেটাও একদম ঠিক। তো যাই হোক, আজকে আমার টাইটেল থাম্বনেল দেখে তোমরা আশা করি বুঝেই নিয়েছো আজকে কোন টপিকে আমি ভিডিওটা বানিয়েছি। তো আসল কথা হচ্ছে যে নন্দিনী দিদি ভাইয়ের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমি কিন্তু আজকে ঘটনাটা বললাম, নাহলে কিন্তু আমি সত্যি কথাই বলতাম না। তো আমার প্রিয় বন্ধুরা, তোমাদেরকে সবাইকে অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখার জন্য, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি ভিডিওতে এরকম টাইটেল আর থাম্বনেল কেন দিয়েছি। তো যাই হোক, ঘরের কাজগুলো সেরে মাছটা ধুয়ে নিলাম, আর রবিবার তো অনেকগুলোই মাছ এনেছিল, তো সেগুলো রেখে দিয়েছি। আর চার পিস ওদের ভাজা করব বলে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম, আর তারপর আমি চটপট স্নান সেরে নিয়েছি। আর এখন বাজে যেন কটা, এখন বাজে 11টা। তো কলের জল চলে এসেছে, মা বলছে তুই স্নান করছিস, তাহলে আমি ভাতটা বসিয়ে দিই। মায়ের স্নান পুজো হয়ে গেছে, তো সেই জন্য স্নান করে টাটকা জল নিয়ে বসিয়ে দিয়েছে ভাতটা। আসলে কি বলতো, আমাদের বাড়িতে ডিপ টিউবওয়েল আছে, কুয়ো আছে, কিন্তু ওই জলগুলোতে এত বেশি আয়রন না যে ভাত আর দুধ চা এগুলো একদম হয় না। দুধ চা করতে গেলে ফেটে যায়, আর ভাত করতে গেলেও একদম সেই চ্যাটচ্যাটে ভাত হয়ে যায়। তো সেই জন্য আমাদের টাইম কলের জলে রান্না করতে আমরা মানে স্বাচ্ছন্দ্য বোধ করি, আর ভাতটাও বেশ ভালো হয়। এবার কি বলতো, একদিন ধরো উপোস করবো, কাল উপোস করবো, আর আজকে যদি একটু তৃপ্তি করে না খাওয়া হয় তাহলে কি হয় বলো, এই আর কি। তো যাই হোক, ভাতটা বসিয়ে দিয়েছে, তো সেই কারণে আমি চুলা টুল আঁচড়ে একটু ঠাকুর প্রণাম করে নিলাম, আর এখন আমি কলের জলগুলো নিয়ে নিচ্ছি। যদিও বুবলার বাবাকে বললো মা যে কলের জলগুলো নিয়ে নে, কিন্তু আমি বারণ করলাম, রবিবার তো একটা দিন বাড়িতে আছে, ও টুকটাক টুকটাক কাজ করতেই থাকে, এই মার্কেট থেকে এলো, তো আমার কাজ আমি নিজে করতেই বেশি পছন্দ করি, সেজন্য বললাম না আমিই নিই। কলের জল নিতে নিতে চলে এলাম রান্নাঘরে। এখানে পুঁই শাক সকালে তুললাম, সেগুলো কাটা হয়েছে, কচু কুমড়ো দিয়ে সবজি হবে। আর এই দেখো, এখানে গ্রিন মটরটা সেদ্ধ হয়ে গেছে, আর এই যে লাল শাক, এটা আজকে বাবা বাজার থেকে নিয়ে এলো একদম টাটকা, তো এটা করব, এটা আমি পরে কেটে নেব। আর এখানে ভাতটা তো মা বসিয়ে দিয়েছিল, তবে ভাতটা হয়নি, এখনই তো বসালো, ভাতটা হতে এখন সময় লাগবে। তো চলো রান্নাঘরের টুকটাক কাজগুলো আমি সেরে নিই। তো চলো কিছু একটা বসিয়ে দিই, কিছু একটা বলতে আলু পোস্ত, আলুগুলো সেদ্ধ হতে দিয়ে দেবো, নিয়ে একটু কিছু খেয়ে নেবো, কারণ এখন 11:45 বাজতে গেল, তারপর ধীরে সুস্থে রান্না হবে। তো আমাদের তো রোববারে এক সপ্তাহের বাজার হয়, সবজি বাজার, মাছ বাজার, তো সেখানে দুটা শাক এনেছিল, মানে 2 কেজি মতো, তো একটা আজকে ভাবলাম করে দিই, কারণ কালকে আবার উপোস আছে, পরশু দিন হবে আবার, তারপরে আবার হবে, বেশি দিন ফ্রিজে রাখলে শাকটাগুলো দেখবে বর্ষার জিনিস তো নষ্ট হয়ে যায়, তো সেই কারণেই আর কি। তো পরে ওটা কেটে নেবো, এখন আমি কুমড়োটা চাপিয়ে দিচ্ছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো কুমড়োতে শুধু গোটা জিরে, শুকনো লঙ্কার হিং ফোড়ন দিলাম, আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর দুটো তেজপাতা, ব্যাস আর কিছু লাগে না। আর একটু মিষ্টি জন্য গুড় দিয়ে দিলাম, এমনিতে মিষ্টি দিই না, কিন্তু আজকে ইচ্ছা করলো যেহেতু নিরামিষ রান্না হবে, তারপরে এরকম কুমড়ো জানো তো হিং দিয়ে করলে পরে একটু গুড় দিলে বেশ গন্ধটা ভোগ ভোগ লাগে, এই আর কি। তো যাই হোক, এখন আমি বিউলির ডালটা এখানে জল দিয়ে আর নুন হলুদ তেল দিয়ে কুকারে রেখে দিলাম, কারণ বিউলির ডাল ভিজিয়ে রাখলে পরে আগের থেকে সেদ্ধ হয় তাড়াতাড়ি, কিন্তু আমি ভেজাতে তো হবে কি করে, স্নান না করে ডালটা কি করে বা ভেজাবো, তাই এখানে ভিজিয়ে কুকারে একবারে সেট করে রাখলাম, ভাতটা নামিয়ে তারপর ডালটা বসিয়ে দেওয়া যাবে। তো বন্ধুরা, ওইদিকে যখন তরকারিটা হবে ততক্ষণে আমি শাকটা কেটে নিই। আর তোমরা দেখলেই মা এইমাত্র পুজো মানে মন্দির থেকে এসে মুড়চুড়ি খেয়ে আর জল খেলো, এখন বাজে হচ্ছে 12:10-15 মতো। তো একবার সকালে কেটেছে সবজি, অনেকক্ষণ ধরে বসে বসে সবজি কাটে, তোমাদের সঙ্গে তো আমি ভিডিওতে শেয়ার করি, তো সেই জন্য না আর শাকটা কাটতে বললাম না, শাকটা আমি নিজেই কাটতে বসে গেলাম। আর কথা হচ্ছে যে তোমরা দেখতে পেলে যে মা কিন্তু দেখেছিল যে আমি শাকটা কাটছি, কিন্তু জানো আজকে কি হয়েছে, শাকটা যখন রান্না করলাম তখন খেতে দেওয়ার সময় মা বুবলা বুবলা বাবা কাউকেই দেয়নি, তো মা বলছে ভুলে গেছি। তো যাই হোক, ঠিক আছে, ভুলে গেছি, মানছি আমি ভুলে গেছি, কিন্তু তা মানে ভুলে গেছে, বয়স্ক মানুষ দিতে ভুলে গেছে, তো বলছে আমি কাটিনি, আমি সেই জন্য জানি না যে শাক হয়েছে আজকে, এরকম বললো। তো চলো ঠিক আছে, তারপর কি করলো, যখন খাবার বাড়লো, মা তো জানোই যে দুপুরবেলাতে সবাইকে খেতে দেয় আমাদেরকে, তো আমাকেও খেতে দেয়। তো আর 14 বছর বিয়ে হওয়া হলো, প্রত্যেক দিনই খেতে দেয়, মা খুব ভালো করেই জানে যে আমি কতটুকু ভাত তরকারিগুলো মানে খাই দুপুরবেলায়, দুপুরবেলা খাবার
খাবারটাই শুধু দেয়, রাত্রে আমি নিজেই নিয়ে খাই। তো ওই অতটা শাক যে রান্না করেছিলাম সেই শাকটা কিন্তু সবটা আমার পাতেই দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমার বুঝতে খুব অসুবিধা হয় না, যদিও বুগলা বাবা এগুলো বোঝে না, তো আর অন্য কেউ বুঝবে না, কিন্তু এগুলো শাশুড়ি বউয়ের ব্যাপার, তো সেই জন্য আমার বুঝতে একদমই অসুবিধা হয়নি। যেহেতু শাকটা আমি নিজের কেটেছিলাম, নিজের মতে রান্না করেছিলাম, মায়ের সাথে কোনো ডিসকাশন করিনি, সেই জন্য ঘটনাটা ঘটেছে এই আর কি। তো শাশুড়ি বউয়ের লড়াইয়ের মধ্যে একজনা বলি যায়, সেটা কে বলতো? সেটা হচ্ছে ঘরের পুরুষ মানুষ। বুগলা বাবার খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, যখন আমি আমার পাতে দেখলাম যে পুরো শাকটা আছে, তখন আমি মাকে বললাম যে তুমি শাকটা আমাকে সবটা কেন দিয়ে দিলে, এতটা শাক আমি খাবো? রেখে দিতে পারতে, ফিজে রেখে দিতাম, ভাতের এটো করে দিলে কি বউকে দিয়ে দিতাম, এসব বলছি। তখন দেখছে যে মানে সত্যি কথা বলতে আমার খুব রাগও হয়ে গেছিল। তো তখন বুগলা বাবা বলছে তুমি আমাকে দাও, আমি শাকটা খেয়ে নি। তো আমি বলছি যে তোমার ভাত খাওয়া হয়ে গেছে, তোমার হাত ধোয়া হয়ে গেছে, এখন তুমি বসে বসে শাকটা খাবে? যাতে আমি চুপ করে যাই, মা চুপ করে যায়, সেজন্য বসে শাকটা আমাকে অর্ধেক দিয়ে দাও, আমি খেয়ে নেবো। তো এই আর কি। তো শাশুড়ি বউয়ের ঝামেলা হলে সব থেকে বেশি সাফার করে বাড়ির বাচ্চারা আর বাড়ির পুরুষ মানুষরা। তো নন্দিনী দিদি ভাই, এরকম ঘটনা প্রচুর ঘটে সত্যি কথা বলতে। শাশুড়ি যখন আমরা হব হয়তো বা তখন আমাদেরও এরকম হয়ে যাবে, মানে যেহেতু মা সবজি কেটেছে, তারপর আমি শাকটা কাটলাম, মাকে জিজ্ঞাসা করিনি, আর আমি বললাম না অন্য কারণে, বললাম যে এই মাত্র বয়স্ক মানুষ, মুটুরি খেলো, একটু বসবে, তো আবার বলবো যে শাকটা কেটে দাও, তার থেকে আমি কেটে নিই, এরকম আর কি। কিন্তু জিনিসটা ভুল বুঝেছিল, মানে ও নিজের মতো করে কাটছে, ভিডিও করছে, ভিডিওতে সবাইকে দেখাবে এই আর কি। তো আমাদের সংসারের অর্ধেকের বেশি ঝামেলা কিন্তু শুধুমাত্র ভুল বোঝাবুঝির অভাবেই হয়। মা আজকে আমাকে ভুল বুঝেছিল শাকটা কাটার জন্য, আমি যেটা ভেবে রেখেছিলাম, মানে মনে মনে ভেবেছিলাম, মা সেটা বোঝেনি। তো তোমাদের বাড়িতেও যে ঝামেলা ঝঞ্ঝাটগুলো হয় সেগুলো কিন্তু তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝতে পারবে, সেগুলো সাধারণত ভুল বোঝাবুঝি থেকেই হয়। তো এগুলো বেশি মাইন্ড করতে নেই, এগুলো মাইন্ড করলে নিজেই কষ্ট পাবে মনে মনে, কারণ তুমি কাউকেই ছাড়তে পারবে না, না শাশুড়ি শ্বশুর ছেড়ে বেরোতে পারবে, এরকম সিচুয়েশন সবার থাকে না। হ্যাঁ, অনেকেই করে, ঝামেলা ঝঞ্ঝাট হলে শাশু শ্বশুরকে ছেড়ে দিয়ে পরে আলাদা সংসার করে, কিন্তু সবাই সেটা পারে না, সবার পক্ষে সম্ভব হয় না, তার থেকে মানিয়ে গুছিয়ে নিয়ে থাকাই ভালো, তাই না? তো যাই হোক, রান্না বান্না হয়ে গেছে, আর এখন আমি সেই শাকটা চাপিয়ে দিচ্ছি। সব ঘরগুলো ঝাড়তে একদিন দুদিন, আর রান্নাঘর ঝাড়তে একাই একদিন। নে তুই চান করে নে। তো বুগলা বলছে যে মাম্মি রান্নাঘরটা কবে ধোবে গো, কবে ঝাড়বে, এতগুলো ঘর এখন একটাও ঝাড়া হয়নি। ও রান্নাঘরের চিন্তা, কারণ ও রান্নাঘরটাতে আমার সঙ্গে হেল্প করে, সব ঘরেই থাকে, শুধু রান্নাঘর কেন। তো চলো দেখি। তো জন্মাষ্টমী স্পেশাল নিরামিষ লাঞ্চ, এই যে ঝাল ঝাল ঝোল ঝোল আলু পোস্ত হয়েছে, আর এই যে কচু কুমড়োর ঘ্যাট, এটা কিন্তু দারুণ হয়েছিল খেতে জানো তো, কারণ আমার খাওয়ার পরই তো আমি এডিটিং করছি। আর এই হচ্ছে সেই শাক, আর এখানে করেছি আমি বিউলির ডাল, এখানেও হিং ফোড়ন দিয়ে করেছি, হিং পাঁচফোড়ন দিয়ে বিউলির ডালটা করেছি। আর এই যে সেদ্ধ করা মটর সেদ্ধই রয়ে গেল, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, এখন আর পনির দিয়ে করবো না, এটা রাত্রের তরকারি, তো রাত্রেই করবো। আর এখানে দেখো, এখানে মাছ আমি চার পিস ভেজে দিচ্ছি, বলেছিলাম বলে বাবাকে যে ঝোল ঝাল কিছু করে দেবো, বললো না ভাজাই খাবো, তো সেই জন্য মাছটা ভেজে দিচ্ছি। তো রান্না হয়ে গেছে একটা বাজে, আমি তো ভাবতেই পারিনি যে একটার মধ্যে রান্না হবে, এত দেরি করে রান্না বসালাম। যাই হোক, কারেন্ট নেই, গোটা ঘর অন্ধকার দেখতেই পাচ্ছ, তো সেই জন্য জানলা ধারে এসে তোমাদের সাথে একটু গল্প করছি। তো ওই যে টেবিল ফ্যান লাগানো আছে, মানে ব্যাটারি ফ্যান, ওগুলোতে একটু বুঝে নিই, তারপর খাওয়া দাওয়া হবে। আর শুকনো জামা কাপড়গুলো সব তুলে নিতে হবে। তো বসবো বললেই তো আর বসার সময় হয় না, অনেকগুলো বোতল ছিল খালি খালি, তো এখন আমি সেই বোতলের জলগুলো ভরে নেব। আর অনেক মেক করে এসেছে, কাপড় জামাগুলো তুলতে হবে, কারণ কালকের কাপড় জামাগুলো একদমই শুকিয়ে গেছে, যেহেতু তোমার ভাদ্র মাসের রোদ, তো সকাল থেকে একটু রোদটা দিয়েছিল, তো সেখানেই আমার জামা কাপড়গুলো কালকেরগুলো শুকিয়ে গেছে। আর আজকের কাঁচাগুলো হালকা ভিজে আছে, তো সেগুলো উল্টে পাল্টে মেলে দিচ্ছি, কারণ খাওয়া দাওয়ার পর একটু শোবো, তখন যদি আবার বৃষ্টি আসে, আর বৃষ্টি আসবেই, কারণ মেঘটা খুবই করে এসেছে, আর তিনটে সাড়ে তিনটে থেকে প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি আসছে। আর এই যে ঘাসের উঠোনটা দেখছো, এখানে পুরো একদম মানে গোড়ালি ডুবে যাচ্ছে, এতটা কাদা পাঁক হয়েছে। আর জানো তো, এইরকম ভাবে বারবার করে নামার জন্য না আমার পায়ে হাজাও ধরে যাচ্ছে। সিমেন্টের উঠোনটা দেখে বোঝাই যায় না যে ঘাসের উঠোনটাতে অত জল জমা হয়ে আছে।
এখন বিকেল হয়ে গেছে আর বুগলা কম্পিউটার শেখাতে এসছে, তো স্যারকে একটু চা দিয়ে দিলাম। আর দেখো এই তাওয়াটা আমি এখন মাজলাম, জানো তো এটা আমি নামাতে, মানে কালো তাওয়াটা যেটা আমাদের হয় সেটা তো নামাতে ভুলেই গেছি। সকালবেলা নামালাম না, ভাবলাম দুপুরবেলা বাসনের সাথে বউকে নামিয়ে দেবো। তা একবার মনে মনে হলো যে আমি ভুলে যাবো না, তো কিন্তু সেই হলো, ভুলেই গেলাম নামাতে তাওয়াটা। তারপরে ওই সার সার করে আরো মাইন্ডটা ডিস্টার্ব হয়ে গেছিল সে কারণে। তো এখন ওই তাওয়াটাই হালকা করে মেজে নিলাম। আর দেখো বৃষ্টি হয়েছে, বস্তাটা ভিজেছিল, উঠোনটা দেখে বোঝা যায় না যে বৃষ্টি হয়েছে কিনা। যদি মানে ঘুমিয়ে গেছিলাম দুপুরবেলা তো শুনতে পাইনি, কিন্তু বস্তাটা যখন তুললাম দেখছি ওই জায়গাটাতে অনেকটা জল জমা হয়ে আছে, মানে বৃষ্টিটা হয়েছিল। তো যাই হোক, ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর এখন আমি উঠোনগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে না অনেক তাড়াতাড়ি উঠে গেছি, মানে ঘুমিয়েছিলাম 3টে থেকে 4টে ঘুমোলাম, তারপর 4টে 10-15 করে কম্পিউটার স্যার এসেছে বুবলার, তো তারপরে আর শুলাম না, কারণ এখন খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। 5টা সাড়ে 5টা পর্যন্ত শুলে তারপর বিকেলের কাজগুলো করতে করতেই না সন্ধে হয়ে যাচ্ছে, ভাল লাগছে না। তো সে কারণে ভাবলাম না মেঘলা মেঘলা ওয়েদার, কাজগুলো সেরে নি। তো ঝাড় দিয়ে আর বাসন কুসন গুলো ঢুকিয়ে নিলাম আর এখন দেখো একটু আলতা পড়ছি। কালকে জন্মাষ্টমী, কালকে যদি ভুলে যায়, কারণ কাল সারাদিন ব্যস্ততার মধ্যে কাটবে, তো সেই কারণে আজকে পড়লাম। তাছাড়া ছোটবেলা থেকে আমরা জন্মাষ্টমী, শিবরাত্রি এগুলো বার করলে পরে বারের দিনেই আলতা পড়তাম, শ্যাম্পু দিতাম চুলে, এসব আর কি। তো সেই জন্য আমি পরেই নিচ্ছি। আর বুগলা বলছে মাম্মি ছাদে চলো আজকে একটু ঘুরবো, অনেকদিন ছাদে যাইনি। সত্যি কথা জানো তো বন্ধুরা, এই কাজ 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 করে করে না একদম মানে ঘোরা বেড়ানো তো হচ্ছেই না, মাঠেও যেতে পারছি না আর একদম ছাদেও উঠা মানে সময় হচ্ছে না। আচ্ছা মিঠু, অনেক দিন পর এলাম, অনেক দিন পর ছাদে এলাম। ছাদে এলে আজকে তাও মেঘগুলো একদম সেই মেঘ করে আছে না, ওই জন্য মেঘের খেলা দেখা যাচ্ছে না। আমরা এবছর বর্ষাকালে মেঘের ইয়েটা দেখতেই পেলাম না, ওই একদিন খালি গেছিলাম তখনই দেখতে পেয়েছি। অনেক দিন পর ছাদে এলাম, অনেক দিন পর। তো বন্ধুরা আজকে অনেক দিন পর আমরা ছাদে এসেছি আমার মিঠু বাগানে এসে। শীতের সময় আসছিলাম লাইভ করার জন্য দুপুরবেলা সকালবেলা, তারপর আর আসিনি, আর আজকে এলাম। আজকে ওয়েদারটা বেশ ভালো, রোদটাও চলে গেছে আর তোমার ছেড়ে দে না, তো কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেল, সেই জন্য বললাম একটু ছাদে হাঁটাহাঁটি করি। তো এই সময় তরকারিটা করে নিলেই হতো, কিন্তু সবসময় রান্নাবান্না কাজকর্ম নিয়ে থাকলে তো হবে না, একটু ঘোরাঘুরিও তো চাই। তো চলো একটু ঘুরে নিই, তারপর সন্ধে টন্ধে দেবো। শোনো মা, মিঠুকে একটু ঘোরায়, মিঠু ঘুরতে খুব ভালোবাসে এই সময়। মাম্মা শোনা শোনা, ঝুঁকবি না, শোনা শোনা, মাম্মা মাম্মা, চড়ুই পাখির মতো ল্যাজটা নিজের রাগে রাগে ল্যাজটাকে ছিঁড়ে নিয়েছি, চড়াই পাখির মতো ল্যাজ, চড়ুই পাখির মতো। তোকেই দেখছে খালি। চলো যা, আসবে না আমার কাছে আসছে। ও বুবলা এতে কত বদমাস, যখন রেকর্ডিং করি তখন আর কিচ্ছু করে না মিঠু, বুঝে গেছে মামি রেকর্ডিং করছে। তো দেখো বুবলা মিঠু আজকে ছাদে চলে এসেছে। আমরা অনেকক্ষণ ঘুরলাম আর অনেক রিলস বানালাম ফেসবুকে ইউটিউবে, আর এখন বাজে হচ্ছে 6টা বেজে গেল। তো চলো রেডি হতে, এ করতে সন্ধে হয়ে যাবে। তো এই সময় যদি ছাদে না আসতাম তাহলে তোমাদের বললামই তরকারিটা হয়ে যেত। কি হলো, তুমি কি দেখছো, ও আজকে ফার্স্ট টাইম ছাদে এলো, ছাদে এসে খুব মজা পাচ্ছে। কেন আমি মা হই না, মা হই না? তো চলো সন্ধে টন্ধে দেবো এবার। একটার পর একটা তো চলছে, ছাদ থেকে নেমে সন্ধে দিয়ে নিলাম। আর আজকে অর্ডার হয়েছে কি পাঁপড় ভাজা হবে, কালকে একবার পকুড়ি করেছিলাম, তোমরা তো ভিডিওতে দেখেছো। তো ভিডিওটা একটা আমার কাছে প্রমাণ যে আমি কি করি না করি, কারণ একদিন যদি কিছু বলে আর যদি বলি দূর আজকে আর ভাল লাগছে না, তখন বলে বাবা বলবে প্রত্যেক দিন তো আমি কিনে কিনেই খাওয়াচ্ছি, একদিন করে খাওয়াও এরকম বলে, মানে আমি করি না আর কি, সেটা মিন করে। তো যাই হোক, এবার বললে সেই ভিডিওগুলো পরপর করে দেখিয়ে দেবো যে করেছি না করিনি। তো আজকে জানো তো রুটি তরকারি কিছু হয়নি, সেই জন্য খুব চিন্তা লাগছে যে আমি কখন রুটি তরকারি গুলো করবো। তো যাই হোক, পাঁপড় ভেজে নিয়ে সেই কড়াইটাতেই কিন্তু আমি পনিরটা চাপিয়ে দিলাম। তো নিরামিষ তো আদা বাটা জিরে গুঁড়ো মশলা দিয়েছি, আর এখানে তোমার একটা টমেটো ছিল সেটা কুচিয়ে দিয়েছিলাম, তারপর ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি মটরটা দিয়ে। তো বন্ধুরা হয়ে গেছে মটর পনির, ওদিকে চাও হয়ে গেছে, একটু শুকনো মুড়ি দিয়ে পাঁপড় ভাজাগুলো খাবো। আর এখন কাপড়ের পাহাড় আছে, ওগুলো এখন গুটাতে হবে, আর রুটি করতে হবে, অনেক কাজ। তো কখন যে ভিডিও এডিট করব, এখন তো বাজে হচ্ছে 7:15 হয়ে গেল, সন্ধেবেলা 4টা খেয়ে ভিডিওটা এডিট করে নিই, কিন্তু আজকে আর হবে না, কারণ কাপড়গুলো তো ভাঁজ করে রাখতে হবে, 2 দিনকার কাপড়, দুনিয়ার কাপড় হয়ে আছে একদম, কীরকম লাগছে। তো
তো যাই হোক, দেখি কাপড় টাপড় ভাঁজ করে তারপর রুটিগুলো করব, তারপর এডিট করব। কারণ কাপড় ভাঁজ করে যদি আমি এডিট করতে বসে যাই তাহলে রুটি করতে দেরি হয়ে যাবে, আর একবার এডিট করতে লাগলে না আর সেটা তোমার মানে ইয়ে করা যায় না, মানে মনে হয় করে নি করে নি এরকম করে রাত হয়ে যায় আর কি। তো যাই হোক চলো, এটা চাটা মুড়ি টুড়ি খেয়ে তারপর দেখি কি করি। তো বন্ধুরা এখন বাজে 8টা, মুড়ি খেয়ে তারপর এখন দেখো এই যে কাপড়গুলো ছিল সেগুলো সব ভাঁজ করে নিচ্ছি, আর রুটি আমার এখনো হয়নি। রুটি আমার হতে সেই 9টা সাড়ে 9টায় বাজবে, কারণ আজকে যদি এখন আমি ভিডিওটা একটু এডিট করে না রাখি তাহলে কালকে আবার জন্মাষ্টমী, সকাল থেকে হই হই শুরু হয়ে যাবে, তো আমি ভিডিও এডিট করার মতো সময় আশা করি পাবো না। তারপর বুবলা যেখানে বাড়িতে থাকবে, কালকে বুবলা ছুটি আছে স্কুল, তাহলে পরে বুঝতেই পারছো। তো যাই হোক, কালকে কিন্তু দারুণ একটা ব্লগ আসতে চলেছে। তোমরা যারা আজকে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা চটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, আমি এখন প্রিমিয়ারে ভিডিও দিচ্ছি, আমার সত্যি খুব ভালো লাগছে, অনেক বন্ধুদের সাথে লাইভে কথা হচ্ছে। তো দুপুর 2টোতেই প্রত্যেক দিনই আমি প্রিমিয়ারে ভিডিও দেবো এখন থেকে ঠিক করে রেখেছি, তো তোমরা সবাই দুপুর 2টোর সময় জয়েন করো, একটু কথা হবে আর ভিডিও দেখে লাইক দিও। আর কমেন্ট সেকশনে দেখবে একটা লাভের মানে লাভ শুধু না, অনেক কিছুর অপশন থাকে, তো সেখান থেকে অনেক লাভ থাকে, কংগ্রাচুলেশন থাকে, 100% থাকে। তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমার মনোবল অনেক বাড়িয়ে দেয় নতুন একটা ভিডিও বানানোর জন্য। যাই হোক, কাপড় চোপড় আমি ভাঁজ করতে থাকি, তোমরা দেখতে থাকো, আর যারা এখনো ভিডিওতে লাইক দাওনি তারা চটপট লাইক দিয়ে দাও। আর কালকে নতুন একটা জন্মাষ্টমীর স্পেশাল দমদার ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।